আসসালামু আলাইকুম। পৃথিবীতে জন্মগ্রহণ করলেই কি সবার জীবন পরিপূর্ণ হয়? কারো হয়, কারো হয় না। সফল ব্যক্তি তো তারাই যারা অলসতাকে বর্জন করে, সময়কে মূল্যায়ন করে, নিজের ভাগ্য রেখাকে করেছে মসৃণ। আমাদের গাজীপুরের গুণীজনের তালিকা করতে গেলে বিশাল একটা সংখ্যা দাঁড়ায়, যার বেশিরভাগ চলে যায় পুরুষের দখলে। নারী সেখানে অতি নগণ্য, যারা দেশ ও দশের খেদমতে নিবেদিত প্রাণ। সেই নারীদের মধ্যে ডক্টর রহিমা খাতুন অনন্য। গাজীপুর টেলিভিশনের নিয়মিত আয়োজন গাজীপুরের গুণীজন পরিচিতির আজকের আয়োজনের অতিথি ডক্টর রহিমা খাতুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এপিসোড। গাজীপুরের কাপাসিয়ার কৃতি সন্তান ডক্টর রহিমা খাতুনকে মাদারীপুর জেলা প্রশাসক ডিসি হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। সর্বশেষ তিনি বিসিএস প্রশাসন একাডেমির উপপরিচালক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও গ্রামে। রাষ্ট্রপতির আদেশক্রমে 25 জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন 2 শাখার সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে মাদারীপুর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি রংপুর ডিসি অফিস, নোয়াখালীর সোনাইমুড়ির ইউএনও এবং বিসিএস প্রশাসন একাডেমির উপপরিচালক হিসাবে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন ডক্টর রহিমা খাতুন। তিনি 22তম বিসিএস প্রশাসন ক্যাডার। কাপাসিয়ার কৃতি সন্তান ডক্টর রহিমা খাতুনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। গাজীপুর টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।